বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ ভারত চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মাতলুব আহমদ স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে আপনার দুজনের কাছে যে প্রশ্নটা রেখে আলোচনাটি শুরু করতে চাই যে অনেকেই বলছেন যে পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে যে এক বছর প্রায় পাচি জানুয়ারির নির্বাচনের পরে এক বছর যে কাটলো মোটামুটিভাবে একটা রাজনৈতিক স্থিতিশীল অবস্থার মধ্যে কেটেছে বাংলাদেশে এবং যেটি আসলে পাচি জানুয়ারির আগে কল্পনা করা যায়নি যে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যেতে পারবে এবং ছেড়ঘটা রাজনৈতিক স্থিতিশীল অবস্থা থাকলো এক ধরনের সংখ্যা অস্থিরতা কম বেশি এক বছর ছিল কিন্তু বা পরিবেশটা স্বাভাবিকই ছিল কোনো পক্ষ থেকে এমন কোনো কিছু করা হয়নি যাতে করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বাট আবার পাঁচই জানুয়ারি আসছে সামনে সেটিকে রেখে বিরোধী দল এক ধরনের নতুন কর্মসূচি দেয়া এক ধরনের আন্দোলনের উত্তাপ তৈরি করবার অন্তত কথাবার্তায় তারা এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন এবং যতটা তারা ইঙ্গিত দিচ্ছেন ঠিক সম পরিমাণে বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কারো কারো কথা মনে হচ্ছে তার চেয়ে বেশি সরকারের দিক থেকে এক ধরনের প্রস্তুতি সেটি মোকাবেলা করবার জন্য ওই মোকাবেলার প্রস্তুতিও মনে করে দিচ্ছে হয়তো পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠতে পারে তো সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনাদের কাছে এবং অনেকেই মনে করেন যে বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হচ্ছে হচ্ছে আবার এই অস্থিরতা অনিশ্চয়তার কারণে সেটি হচ্ছে না একটা স্লোধগতির কথা যদিও অর্থ মন্ত্রণালয় সেটি এখন বলবার চেষ্টা করছে যে এক ধরনের স্লোধ মধ্যে যাচ্ছে বিনিয়োগ বাট সব মিলে কি মনে হয় যে আবার কি পরিবেশটা পরিস্থিতিটা অন্যদিকে টার্ন নিতে পারে দেখেন বেসিক্যালি আমরা আর আমি আমরা ব্যবসায়ী মানুষ জি এবং আমরা কনসার্ন দেশের ইকোনো ওভারঅল ইকোনমি নিয়ে আমরা দেশবাসীর সবের মতো আমরাও আশা করি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ক্লাইমেট থাকবে এবং দেশের ইকোনমি ভালো হবে এবং দেশের ইকোনমি ভালো হওয়ার সঙ্গে সঙ্গে এবং দেশের আপামোর জনসাধারণ তো উপকৃত হবে হবে বিশেষ করে যারা পভার্টি লেভেলের নিচে বাস করে যে জনগণ তাদের জন্য খুব বেশি কাম্য এটা। অর্থনৈতিক উন্নতি একটা দেশের জন্য সুতরাং আমরা সবাই মিলে একটা অর্থনৈতিক উন্নতির পরি একটা থাকবে এটা আমরা আশা করব এখন রাজনীতি এমন এক জিনিস আপনি দেশে এটা তো বাদ দিয়ে আপনি সে পাঠক দিকে আপনি বাদ দিয়ে তো চলতে পারবেন না এটা তো আপনার এসেই যাবে রাজনীতি ছাড়া একটা দেশের কোনোরকম কর্মকাণ্ড তো আপনার চলা সম্ভব না কিন্তু রাজনীতি এবং অর্থনীতি দুইটার মধ্যে একটা একটা যদি ইয়ে দিতে হয় এই দুটার মধ্যে যদি অগ্রাধিকার দিতে হয় ব্যবসায়ী হিসাবে আমি অগ্রাধিকার দেব অর্থনীতির ক্ষেত্রে যারা রাজনীতির সঙ্গে একবারে অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন তারা হয়তো থাকতে পারে কিন্তু আমাদের আপনি লক্ষ্য মানে অনেকেই বলেন যারা অর্থনীতির গবেষক আছেন বা রাজনীতি গবেষক আছেন সম্প্রতি ব্যাক ইউনিভার্সিটির একটা গবেষণা বেরিয়েছে সেখানেও বলা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে কিন্তু এই উন্নয়নটাকে টেকসই করতে হলে একটা ভালো রাজনীতি দরকার যেটি অনুপস্থিত বাংলাদেশ অবশ্যই কতটা আলাদা করতে করা যাবে না এটা তো গঙ্গি জড়িত কিন্তু তারপরেও কে প্রায়োরিটিটা দেব ব্যবসায়ী হিসাবে আমার প্রায়োরিটি হলো অর্থনৈতিক এটা ভালো অবস্থান আবার

উনি ডিফল্ট করে নেয় এবং কোনো দিন আমার আমরা সে চিন্তাও করি নাই ওনার ইয়েতে তো এই ধরনের কাস্টমার যদি আমরা পাই তো আমরা সাধারণত গ্রহণ করবো আচ্ছা যাই হোক তো ইয়ে আমাদের আজকের যে পরিস্থিতি দেশের যে সামনে পাঁচই জানুয়ারি জানুয়ারি এটা কেউ বলতে পারবে না কে কিছু হবে রাজনীতি কর্মকাণ্ড কোথায় কিভাবে যায় কোথায় কিভাবে হয় ইয়ে হয় না দেশের যে গত একটি বছর যে চলল আমরা চিন্তাই করতে পারি নাই যে এরকম একটা শান্ত পরিস্থিতি থাকবে লাকিলি ফর ইয়েতে একটা শান্ত পরিস্থিতি হয়েছে এবং এর মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটিস আমরা যারা ব্যবসায়ী আছেন ব্যাংক বিমা যা আছে আমরা অত্যন্ত সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি এরকম চালিয়ে যেতে পারলে আমরা খুশি হতাম দেশ দেশবর্ষেও খুশি হতো কিন্তু আমরা যা চাই কি ঘটবে তা তো জানি না এখন আপনি প্রশ্ন করেছেন কি হবে না হবে সেটা আমার মনে হয় একবারে প্রতিষ্ঠিত বলে দিতে না হবে প্রস্তুতি বিরোধী দলের যেমন প্রস্তুতি আছে সরকারি দলেরও প্রস্তুতি আছে সব মিলিয়ে কোথায় কি আমরা দাঁড়াবো তবে একটা অস্থিরতা তো আছে একটা চিন্তা আছে সেটা যদি না থাকলে ভালো হতো আমি প্রথমে শুরু করি ব্র্যাকের যে তারা বলছে যে ভালো রাজনীতি দরকার ভালো রাজনীতি টেকসই হবে না কিন্তু এটা যদি বলছে এটা নর্মাল জিনিসই কারণ ভালো রাজনীতি এবং টেকসই ইকোনমি অফকোর্স গোজ হ্যান্ড ইন হ্যান্ড বাংলাদেশে আপনি যদি দেখেন আমাদের রাজনীতি ভালো বলেন খারাপ বলেন আমরা কিন্তু ইকোনমিক্যালি ডেভেলপ করে গিয়েছি সো ইট ইজ নট অলওয়েজ ট্রু যে দুটাকেই একসাথে থাকতে হবে দুটা হলো টেকসই এবং লং টার্ম বেনিফিট জন্য ভালো আজকে যদি আমরা দেখি আমাদের রাজনীতি দু হাজার তেরোতে কী ছিল আমরা যারা বিজনেস করছিলাম আমাদের যারা শিল্প করছিলাম আমরা শিল্প চালাতে পারছিলাম না আমরা মুভমেন্ট করতে পারছিলাম না একটা একটা এমন এক পরিস্থিতি চলে আসছিলো যে মনে হচ্ছিলো যে যুদ্ধও শুরু হয়ে গেলো অনেক এরকম একটা ভাব আমার মনে হয় যুদ্ধ তো বোধহয় এরকম আতঙ্ক আমাদের ভিতরে তখন আসে নাই কিন্তু আল্লাহ রহমতে জানুয়ারি পাঁচের এই ইলেকশনটার পরে আমরা এই যে টাইমটা গ্যাপটা পেলাম এই গ্যাপে কিন্তু আমরা ব্যবসায়ীরা টোটালি অ্যাগ্রি আমরা ব্যবসায়ীরা কিন্তু এরকম স্টেবেল সিচুয়েশন চাই এবং আমাদের আকাঙ্ক্ষা ফ্রম দ্য ফ্রম দ্য পলিটিক্যাল কমিউনিটি যে আমাদেরকে আপনি এই পরিস্থিতি দেন কারণ আপনারা যতই আমাদেরকে এরকম স্টেবল ইকোনমি দিবেন আমরা তত তাড়াতাড়ি দেশকে আর বড়ো করতে পারবো উই ক্যান ডেভেলপ মাছ ফাস্টার দেন হোয়াট উই ক্যান নর্মালি ডু এখন আপনি যদি দেখেন বিজনেস কনফিরেন্স অলরেডি কিন্তু এই এক বছরের মধ্যে বিজনেস কনফিডেন্স ডাবল রিডাবল হয়ে গেছে আজকে ব্যাঙ্কে স্যার আপনার তো নিজেই ব্যাংকের চেয়ারম্যান আপনি দেখবেন যে আপনার ব্যাঙ্কে এখন কিন্তু মেশিনারি এজেন্সি খোলা শুরু হয়ে গেছে এবং কিছুদিন আগেও দেখবেন ডলারও একটু টানও পড়ে গেছিলো তার মানে কি তার মানে পিপল হ্যার স্টার্টেড

আমরা যখন দেখেছি আফ্রিকার অমন দেশ পার্টিকুলারটা দেশে হয়েছে কিন্তু কোন আফ্রিকা কোনো দেশে যেতে ভয় লাগছে আমার যারা কোন দেশে গিয়ে আবার ই বলা আছে এখন বাইরের লোক তো বাংলাদেশ সম্পর্কে এতটা জানে না তারা যদি জানে যে দু হাজার এই গন্ডগোলটা যে দু হাজার চোদ্দোতে হচ্ছে না এটা তো পৌঁছাতে হবে সেই পর্যন্ত এবং সেই কনফিডেন্স তো আসতে হবে বাট আই ক্যান টেল ইউ মাননীয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী উনি জাপান চায়না মালয়েশিয়া এই কয়েকটা জায়গাতে আমি গিয়েছি ইটালি প্রত্যেকটা জায়গায় কিন্তু সব শিল্পপতিরা মিট করেছে এবং তারা এক বাক্যে বলছে উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন বাংলাদেশ এটা কবে বলছে দু হাজার চোদ্দোতে বলছে এবং এইটা যে উনি মুভটা নিলেন যে উনি বিজনেস কমিউনিটিকে নিয়ে গেলেন সাথে করে এবং তাদের বিজনেস কমিউনিটি সাথে বসলেন আমাদের দেশ সম্পর্কে জানালেন এবং অনেকে প্রশ্ন করেছে তাদের কাছে যে আমি জায়গা পাবো কিনা এটা পাবো কি না তারা অনেক কিছু ক্লিয়ারেন্সে চেয়েছেন উনি অন দি স্পটও অনেকগুলো ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন তো আমি যেটা মনে করি দ্যাট এই স্টেবলনেসটা যেটা আমরা জানুয়ারি পাঁচের পর থেকে পেয়েছি দিস হ্যাজ হেল্প দ্য নেশন আজকে আমাদের রিজার্ভ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ক্রস করে গেছে এবং আমি কিছুদিন আগে মাননীয় গভর্নর সাহেবের সাথে বসেছিলাম যে দেখেন নেত্রী চাচ্ছেন যাতে আমরা কিছু বিদেশে ইনভেস্টমেন্ট করি আজকে আমরা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে এই দেশে ব্যবসা করতেছি আমরা উই আর নট ম্যাচর ইনাফ টু গো আউটসাইড দি নেশন আপনি ক্যাপিটাল অ্যাকাউন্ট কিছুটা ছাড় দেন না তো উনি কিন্তু বলেছেন আমার পঁচিশ বিলিয়ন ডলার ছেড়ে গেলে আমরা কেস টু কেস বিসিসে আমরা ফরেন ইনভেশন দেবো দেন লুক এট আওয়ার পজিশন উই ক্যান গো অ্যান্ড অলসো ইনভেস্ট আউটসাইড দ্য নেশন আর লাস্ট যেটা আমি বলতে চাই সেটা হলো যে আই টোটালি অ্যাগ্রি যে আগামীতে কী হবে সেটা কেউ বলতে পারে না সেটা তো ইট ইট ইজ ইট ইজ এ ট্রুথ ফর এভরিথিং কালকে আমি বাঁচব কি বাজবো না তাও তো আমি জানি না কিন্তু সেটা মেন না আপনি যদি লক্ষ্য করেন লাস্ট এক বছরের কর্মকাণ্ড দ্য পিপল অফ বাংলাদেশ ডু নট লাইক এনি গন্ডগোল সমস্যা চায় না পেট্রোল বাম্প চায় না তারা হরতাল চায় না দে ওয়ান্ট স্টেবল ইকোনমি দে ওয়ান্ট টু আর্ন মানি আজকে ইউরোপ পড়ে যাচ্ছে আমেরিকা পড়ে যাচ্ছে ভারত আর চায়না এবং এশিয়া উঠবে ভারত চায়না দুজেরা মারামারি করছে মাঝখানে রয়ে গেছি আমরা আমরা তো স্পুটনিকের মতো বেরিয়ে যাব উপরে সো দ্যাট ইজ দি থিং দ্যাট উই নিড টু ইউটিলাইজ নাও আমরা যদি স্টেবল ইকোনমি পাই আমাদের গ্রোথ ওয়েট এমনও হবে যে ভারতকে তো আমরা ছাড়িয়ে গেছি অলরেডি জিডিপি গ্রোথে আমরা চায়নাকেও ছুঁয়ে ফেলব বাট ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ দ্য পলিটিক্যাল পার্টিস রেসপন্সিবল দ্য রুলিং গভর্নমেন্ট আমাদেরকে একটা স্টেবল গভর্নমেন্ট স্টেবল একটা সিচুয়েশন দেওয়া উইচ আই এম থ্যাংকফুল টু দ্য গভর্নমেন্ট তো অবশ্যই প্রয়োজন কারণ আমাদের ইকোনমির সিক্স পার্সেন্ট গ্রোথ ওভার লাস্ট ফিউ ইয়ার্স হচ্ছে এই ইকোনমি সিক্স পার্সেন্ট গ্রোথ পর্যন্ত ক্যারি করে নিয়ে যেতে পারছে কিন্তু এর উপরে উঠতে পারছে না কারণ কতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনাকে অবশ্যই আমাদেরকে অ্যাড্রেস করতে হবে কারণ অবশ্যই অ্যাড্রেস করবে আজকে ফরেন ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট আমরা আশানুরূপভাবে পাচ্ছি না একমাত্র কারণ হলো যারা ইনভেস্টার এখানে আসে তারা তো একটা কমফোর্ট ফিল করতে হবে তাদের ইনভেস্টমেন্টটা যাতে করতে পারে সেই জন্য একটা পরিবেশ তার থাকতে হবে আনফর্চুনেটলি সেই পরিবেশ ডাজন্ট এক্সিস্ট ইন দিস কান্ট্রি সেটি না এখানে অফিসের উপরে অফিসে দৌড়াদৌড়ি করতে হবে এবং একটা হস্টাইল অ্যাটিচুড পাবে গিয়ে যে কোনো সরকারি যে কোনো অফিসে যাক কোনো অফিসের একটা ফ্রেন্ডলি অ্যাটমসফেয়ার নেই সেটা আমাকে ওভারকাম করে নিতেই হবে না হবে না বললেই হবে না যে বাংলাদেশ একটা বিরাট সম্ভাবনাময় দেশ হয়ে আবির্ভূত হয়েছে এটা অবশ্য এটা এই যে সম্ভাবনার মধ্যে যদি আমরা এখন এই মুহূর্তে যদি আমরা ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টকে ইনভাইট করতে পারতাম আর যে করতে পারতাম তাহলে আমরা আট নয় পার্সেন্ট গ্রোথে যেতে পারতাম এটা আমরা পারছি না এটা আমাদের পারা উচিত ছিল আমাদের নিজেদের ব্যর্থতার কারণে আমরা পারি না এখানে সব বাহবা দিলে চলবে না সরকারের বিনা ব্যর্থতা রয়েছে সরকারের এমন কোনো ডিপার্টমেন্ট নাই এমন কোনো অফিস নাই যেখানে একজন ফরেন ইনভেস্টার গিয়ে একটা ফ্রেন্ডলি ইয়ে পাইতে পারে সেই জন্য তারা ফিরে যাবে আর যদি একজন ফিরে যায় পাঁচজন দেখে ফিরে যাবে ঠিক এইভাবে ঘটে যাচ্ছে একটা পরে একটা না হলে তারা ভিয়েতনামে ইনভেস্ট করবে লাওসে ইনভেস্ট করবে এখানে হ্যাঁ আফ্রিকাতে করবে এখানে করবে আমার এখানে সেরকম ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে না আমাদের আনফ্রেন্ডলি অ্যাটমসফেয়ারকে যদি ওভারকাম আমরা না করতে পারি তাহলে সেটা সম্ভব না সিক্স পার্সেন্ট গ্রোথ ইকোনমি আপনি এমনি একটা এইটা যেমন আমার ইকোনমির একটা স্ট্যান্ডার্ড আমরা হয়ে গেছে এইটা একটা অপূর্ব স্ট্যান্ডার্ড এইটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি আর কি বাই ইন ইম্প্রুভিং আওয়ার ইয়েতে ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা ইয়ে করতে পারতেছি না আজকে ডাকা চিটঙ্গের রোড আছে কয়েক কত বছর হয়ে গেল এটা করতে পারি না এই ডাকা থেকে যে ইয়ে হয়ে যে যাবো পূর্বাঞ্চল হয়ে যে যাবো একটা রাস্তা এটা লজ্জা লাগে দেখতে এটা ইয়ের মধ্যে যে এইটা মনে হয় আর ১০ বছর থেকে এই 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 অবস্থায় পড়েছে যে ইফ দিস ইজ দি কন্ডিশন হাউ ডু এক্সপেক্ট ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দি কান্ট্রি নিজের ইনফ্রাস্ট্রাকচার আপনার হইতে হবে সেটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে আমার সুযোগ আছে সেই সুযোগটাকে আমার ব্যবহার করতে হবে এই যে এই অবস্থার মধ্যে থাকে আমি শুধু আমি যে সরকারের সরকার শুধু বললে চললেন না সরকারের কতগুলো অবশ্য কর্তব্য কাজ আছে সেটা করে নিজে দিতে হবে আমি চেয়ারম্যান সাহেবের সাথে অনেকগুলো পয়েন্টের আমি এগ্রি করি কিন্তু কয়েকটা পয়েন্টে আমি একটু একটু বলতে চাই সেটা হলো যে উনি কিন্তু জোর গলায় বলেছেন যে একটা আনফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার হুম আমি তো ধরেন বোর্ড অফ ইনভেস্টমেন্টকে নিয়ে আমরা অনেক রোড শো করেছি এবং তাদের ওখানে অনেক ডেলিগেশন নিয়ে এসেছি আমি কিন্তু যে ইনভেস্টমেন্ট আনার দায়িত্ব যাদের বোর্ড অফ ইনভেস্টমেন্ট তাদের কিন্তু আমি কোনো কমতি দেখতে পাচ্ছি না ইন দ্য ইন্টারেস্ট টু অ্যাট্র্যাক্ট ফরেন ইনভেস্টার্স এমনকি ফরেন ইনভেস্টরও কিন্তু ওখানে আগমন কিন্তু কম দিচ্ছি না দুইটা মেজার ইস্যু যেটা আমাদেরকে বাজারগ্রস্ত এখন করতে হবে সেটা হলো একটা হলো পাওয়ার কানেকশন আমরা কিন্তু হাজার তিনশো থেকে প্রায় দশ হাজার এগারো হাজার মেগাওয়াট কিন্তু আমরা আমাদের প্রোডাকশান ক্যাপাসিটি নিয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত সরকার কনফার্ম করছেন না যে তুমি যদি একটা নতুন একটা ইন্ডাস্ট্রি দাও তোমাকে আমি পাওয়ারটা দেব এটা কেউ বলতেছে না এবং এটা আমি বি ওয়াইকে রিকোয়েস্ট করেছি যে কিছু অন্তত হান্ড্রেড মেগাওয়াটও আপনি যদি এই সরকার থেকে নিয়ে আপনার কাছে রাখেন আপনারও তো সরকারের একটা পার্ট তা এটা যদি ফরেনারকে অ্যালাউ করেন যে ঠিক আছে তোমার পাওয়ারটা আমি কনফার্ম করলাম তাহলে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট বাড়বে এক দুই নম্বর হলো গ্যাস গ্যাস আমি জানি সব জায়গায় দিতে পারবেন না কিন্তু কয়েক জায়গায় দিতে পারবেন যেমন আপনি হবিগঞ্জ আছে সুনামগঞ্জ আছে ছাতক আছে সিলেট আছে আপনি কিন্তু ওখানে অফরন্ত গ্যাস এবং ওখানে গ্যাস পারমিশন দেওয়া যায় কিন্তু এইটাও সরকার জোর গলায় বলছে না বোর্ড অফিস থ্রু দিয়ে যে আই ক্যান গিভ ইউ গ্যাস হেয়ার লাস্ট হলো ল্যান্ড ল্যান্ড আমাদের চিরন্তন সমস্যা আছে বেজা তৈরি হয়েছে পাঁচটা দশটা পনেরোটা স্পেশালাইজড ইকোনমিক জোন তৈরি করছে সরকার যেগুলো করছে কিন্তু এগুলো বেশ লং টার্ম প্রোগ্রাম এবং পাঁচ দশ বছর পরে একটি হিউজ ডেভেলপমেন্ট হবে ইন্ডাস্ট্রিয়াল সাইডে কিন্তু হোয়াট উই আর ট্রাইং টু সে যে এখন কী

দেখবেন যে যাদের রাস্তা যাদের রাস্তাটা যা জমির উপর দিয়ে গিয়েছে তারা দিয়েছে কেস করে এখন কেস যদি করে দেন আপনি যদি রাস্তাটা না জায়গাটা ছাড়েন তো সেটা কেসটা পর্যন্ত আগাতে পারছে না এরকম পয়েন্টে 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 যারা যায় ক্যাপাসিটি তো অর্জন করতে হবে যেটা আমি আপনাকে বলার চেষ্টা করছি সেটা হলো দেড় আর আদার ওয়েজ হ্যার উই ক্যান ডু দিস ডেভেলপমেন্ট উইথাউট ডিস্টার্বিং দ্য সিস্টেম দ্যাট রেলওয়েজ আপনি যদি হেলিকপ্টারে ঢাকা চিটগং রেলের উপর দিয়ে যান আপনি হার্ডলি কোনো ট্রেন দেখবেন এ এত দুশো আড়াইশো কিলোমিটারে ট্রেন দুটা তিনটা ট্রেন যাচ্ছে তাও পুরান ঝকঝক করতেছে পুরান জোরান চলতেছে অর্ধেক প্যাসেঞ্জার এটাকে কেন ডেভেলপমেন্ট করছেন না টাকা ছিটো কম থাকবে রেল এভরি আওয়ার থাকবে ফোর আওয়ার্সের মধ্যে চলে যাব আমাদের কেন গাড়ি নিয়ে যাবো জাপানে যাওয়ার আমরা কিউটো যাই বা এখানে যাই সেখানে যাই আমাদের তো ট্রেনে চলে যাই আজকে ইউরোপে যাই ট্রেনে যাই প্লেনে যাই না কিন্তু আজকে আমাদের কত বড়ো অ্যাসেট ট্রেনটা আমরা কিন্তু ব্যবহার করতে পারছি না সব রোডের মধ্যে চাপছে আর রোড আমাদের এখানে তো ডেলটাইক ল্যান্ড আপনার সবাই জানেন পাথর তো না নিচে মাটি এটা শক্ত করতে হয় তো সেখানে পানি আসলে আবার তলা দিক হয়ে যাচ্ছে তো রোড মেনটেন্স অলসো ইজ এ ভেরি বিগ ইস্যু হিয়ার যেটা আমি সরকারকে বারবার রিকোয়েস্ট করছি যে রোডটা সরকার বানা কিন্তু মেন্টেনেন্সটা প্রাইভেট হ্যান্ডে দিয়ে দিক আমরা মেনটেন করবো এই দশ কিলোমিটার তার জন্য আমরা হয়তো চার্জ নিব ইয়ারলি যেটা চিপার দেন পুটিং দ্য মেনটেন্স ইন দ্য হ্যান্ডস অফ দ্য গভর্নমেন্ট এই সব চিন্তাধারা আনতে হবে কারণ প্রাইভেট সেক্টর ইজ সরকার অ্যাগ্রি করে ইজ এখন চালিকা শক্তি আমাদেরকে যত ইনভলভ করা হবে ইন দ্য ইন দ্য ইনফ্রাস্ট্রাকচারাল প্রসেসেস হয়তো বড়গুলো করতে পারবো না কিন্তু মেনটেন তো করতে পারবো ঠিক তো রাখতে পারবো আপনি দেখেন পাবলিক টয়লেটসগুলো দু একটা পাবলিক টয়লেটস আপনি দেখবেন কিন্তু প্রাইভেট সেক্টরকে লিজ দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন ইউ ক্যান ইউজ দেম আপনি যেটা নাই ঢুকতেই পারবেন না কাজ দিয়ে তো প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট ইজ ইম্পর্টেন্ট সারা ওয়ার্ল্ডে এটা করে আমাদের এইগুলো চিন্তাধারা কিছুটা আধুনিকতা নিয়ে আসতে হবে এভরিথিং ইজ ইন প্লেস উই হ্যাভ মার্শাল্লাহ এভরিথিং আমরা তো শিল্প করছি এই দেশে তাহলে আমরা শিল্প বাড়াচ্ছি কী করে আমরা তো আগাচ্ছি আমরা এখন মোটরসাইকেলের ফ্যাক্টরি হচ্ছে তারা প্রায় চল্লিশ কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে ভারত থেকে মোটরসাইকেল ফ্যাক্টরিতে কেন এবং সেই মোটরসাইকেল ফ্যাক্টরি তারা স্টেট অফ দ্য ওয়ার্ল্ড করবে আমেরিকা থেকে তারা আর্কিটেক্ট নিয়ে আসছে তারা ওয়ার্ল্ডের গ্রিন ফ্যাক্টরিটা বানাবে এখানে সো মাচ কনফিডেন্স ইজ দেয়ার ইন দিস কান্ট্রি তো সেজন্য আমি কিন্তু দিতে বাড়ি করি না আমরা বাঙালিরা কিন্তু আর স্পেশালি বাংলাদেশের বাঙালিরা উই আর ফাইটার্স আমরা যে কোনো অবস্থায় কিন্তু আমরা এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট এটা প্রাইভেট সেক্টরের যে অবদান হয়েছে বলেই তো ইকোনমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আমি বিশ্বাস করি গত ফোর্টি থ্রি ইয়ার্সে ইকোনমি যে জায়গায় আসছে আরো টেন ইয়ার্সে তার ডাবল জায়গায় চলে যাবে একটা অপটিমাম লেভেল অফ ডেভেলপমেন্ট আমরা অর্জন অলরেডি করেছি আর কি যে কথা হচ্ছিল তারপরেও আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ক্লাইমেট যদি ক্রিয়েট করতে না পারি তাহলে আমাদের ইকোনমি যেরকমভাবে আগাচ্ছে এই গতিতেই আগাবে সিক্স পার্সেন্ট গড়ছে খারাপ না কিন্তু এরপরে পারে যদি আপনি একটা রেট অফ এক্সিড্রেশন অফ ডেভেলপমেন্ট যদি বাড়াইতে হয় তাহলে ইউ আর টু এনশিওর এ গুড যে এনফোর্সমেন্টের ক্লাইমেট আপনি কোন অফিসে গিয়ে আপনি সার্ভিস পাবেন একটি অফিসের নাম বলেন যেখানে গিয়ে আপনি গ্যাসের কথা বলছেন মাসের পর মাস ঘুরবেন আপনি কোনো উত্তর আপনি পাবেন না আপনি ইলেকট্রিসিটি চান মাসের পর মাস আপনি ঘুরবেন আপনার চোদ্দো পনেরোটা অফিসে যেতে হবে ইনভেস্টমেন্ট করতে গেলে একটায়ও গিয়েও আপনি মাসের পর মাস ঘুরেও আপনি একটা জায়গায় আসতে আনতে পারবেন না এবং এই সব এই যে আমাদের সরকারি কর্মচারী এই তাদের বেতন যেরকম ডাবল করে দেওয়া সেটা তো ওয়েলকাম স্টার কিন্তু এর সঙ্গে আরেকটি কাজ করা উচিত ছিল সরকারের প্রত্যেকটি অফিসারকে রেসপন্সিবল করার ছিল দেয়ার দে রিমেইন রেসপন্সিবল তাদের তাদের জবাবদিহিতা বলে কোনো জিনিসই নাই আপনি আনতে পারবেন আপনাকে যতই কষ্ট দেখ কোনো অফিসারকে আপনি জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন এই দেশে পারবেন না তাহলে আপনি কি করে হবেন তারা আরও বেতন দেন ইয়ে দেন সব কিছু তার কমফর্ট দেন ইয়ে দেন কিন্তু জবাবদেহিতা সৈন্য একটি গভ ইয়ের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনে আপনি কোনোদিন কিছু পাবেন না এটি এতে আপনার কাজ করবেন না কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না ডিআইটিতে আপনি একটা প্ল্যান পাস করতে যান এই মাসের পর মাস দিবে আপনি ইয়ে করতে পারবেন না একজন বসে আছে একজন ক্লার্ক সে আপনাকে ফিরাই দিবে কিচ্ছু আপনি করতে পারবেন না এই ইয়েতে সেই এই রকম ক্লার্ক বসে আছে এইরকম অফিসার বসে আছে সব ডিপার্টমেন্টে হি ইজ রেসপন্সিবল যে আপনাকে কোনো সময় তাকে রেসপন্সিবল করতে পারবেন না আপনাকে কিছু না করে যদি আর কি তারপরেও যে টোটালি এগ্রি কয়েকটা জায়গায় সত্যিকার উনি ওনার মনের খোবে কথাটা প্রকাশ করছে বাট সাইড বাই সাইড আপনি দেখেন অনেক জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে যেমন আগে আমাদের ইলেকট্রিসিটির বিল আসতো মিটার রিডিং করতো অ্যান্ড সব ডিজিটাল সিস্টেম আসতেছে গ্যাসের বিল আসতেছে পাওয়ার বিল আসতেছে আমরা এখন টেলিফোনের মাধ্যমে পেমেন্ট দিতে পারতেছি আগে কিন্তু বিল দিতে গেলেও আমার এক দুদিন লাগতো লম্বা লাইন থাকতো সেগুলো লাগছে না আজকে কোম্পানি রেজিস্ট্রি করতে পারছি আমি অনলাইন সো আমরা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এখন যেটা সেটা হয়তো আপনার স্যার আপনার চেয়ারম্যান আমি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আমরা যারা শিল্প করি আমরা বুঝি যে ব্যাংকের যদি আমরা বিদেশে ব্যাংকে দেখি আড়াই পার্সেন্ট তিন পার্সেন্টে তারা চলছে তার মানে কি তাদের স্প্রেড দুই আড়াই পার্সেন্টের মধ্যে তারা রান করছে এবং দুই আড়াই পার্সেন্টে তারা হিউজ ব্যাংক বানাচ্ছে যারা ইন্টারন্যাশনালে চলে যাচ্ছে কিন্তু আমাদের এখানে স্যার আমাদের ইন্টারেস্ট রেট যতক্ষণ পর্যন্ত নাইন পার্সেন্টে আপনারা না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনভেস্টমেন্টটা আমাদের কস্ট এফেক্টিভ হচ্ছে না এখন আপনি নাইন দিবেন কখন আপনারা আবার ম্যাক্সিমাম করে দেন আমাদের ফিক্সড ডিপোজিট আপনারা সাড়ে ছয় বেশি দেবেন না আপনারা আড়াই পার্সেন্টে হ্যাপি থাকেন যদি সারা ওয়ার্ল্ড ব্যাংকরা আড়াই দুই আড়াই পার্সেন্টে হ্যাপি থাকে জাপান তো আরো কমে হ্যাপি থাকে না দেওয়া পর্যন্ত আমি এই স্প্রেডটা আপনি আড়াইয়ের বেশি যদি আপনারা চান এটা আমাদের জন্য যারা আমরা আপনাদের টাকাটা ব্যবহার করি আর যেটাকে আমরা কনভার্ট করি ইন্টু প্রোডাক্ট সেটা কিন্তু জনগণ আলটিমেটলি পে করে আমি তো দিই না সো আমাদের যখন কস্ট এফেক্টিভ হয় না তখন কিন্তু দেখবেন যে পিপল আর পেইং মোর ফর দ্য সেম প্রোডাক্ট এটা আপনাদের দায়িত্বে পড়ে আমি বলছি না যে প্রবাডি ব্যাংক তা না আমি বলছি এটা ব্যাংকিং সেক্টরকে সাচ এখন থেকে তাদের মেন্টালিটিকে ঠিক করতে হবে যে আমি আড়াই পার্সেন্ট স্প্রেডের মধ্যে আমি বাঁচব যদি পৃথিবী সারা দুনিয়ায় বাঁচতে পারে আমরা কেন বাঁচতে পারবো না এখানে আমি একটা ছোট কথা বলে রাখি যে হিস্টোরিক্যালি ব্যাংকে অনেক ডিফল্ট লোন থাকে হিস্টোরিক্যালি থাকে এটা সব সময় হয় এখন তাদেরকে কাভার করতে গিয়ে তাদের অনেক সময় দুই আড়াই পার্সেন্ট তাদেরকে আরও সেফটি বা তাদেরকে একটা অ্যাডাপ্ট করতে হয় এইটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন নতুন যারা এন্টারপ্রেনার যারা গুড এন্টারপ্রেনার যাদেরকে আপনারা রিলাই করেন আপনারা একটা সিস্টেম বের করেন কারণ আমরা তো ব্যাংকের মালিক না আমরা ব্যাংকে ব্যবহার করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষে কিন্তু এখন বিদেশ থেকে চার টাকা আনা ধরে শুরু করেছে কেন কারণ আজকে আপনি চোদ্দোর নিচে দিচ্ছেন না বারোর নিচে দিচ্ছেন না তেরোর নিচে দিচ্ছেন না তারা দেখছে দেশ স্টেবেল আজকে ডলার চেঞ্জ হয় পাঁচ ছয় বছরে বরঞ্চ আমরা অ্যাপ্রিসিয়েট করে গেছি তো আমি ডলারে লোন নিব কেন আমি লোকাল টাকা নিব বিলিয়নস অফ ডলার কিন্তু চলে আসতেছে ফরেন লোন আপনাদের কিন্তু আলটিমেটলি ইট উইল এফেক্ট ইওর লোকাল বিজনেস আমি রিকোয়েস্ট করব ইন্টারেস্টিং জিনিস অবতারণা করেছেন কিন্তু বাস্তবতাটা একটু ডিফারেন্ট আচ্ছা আপনার আড়াই পার্সেন্ট স্প্রেড নিয়ে কাজ করতে আপত্তি নেই ব্যাংকে আড়াই পার্সেন্ট স্প্রেড যদি হয় যে কি হয় আপনার যে কস্ট অফ ফান্ড এটা হবে এই কস্ট অফ ফান্ডটা যদি আপনি 6.5 কম রাখতে পারে কস্ট অফ ফান্ডটা যদি আপনি কমাই আনতে পারেন আপনাকে লোনটাও আপনাকে কম দামে দিতে পারবে 6.5 দিবে আমরা 6.5 বেশি এই রেট ইন্টারেস্টটা ব্যাংক ডিটারমিন করে না আমি আজকে বলতে পারবো না এই এত রেট দিতে হবে এমনকি বাংলাদেশ ব্যাংক ডিক্টেশন দিতে পারবে না এই রেট অফ ইন্টারেস্ট নিতে হবে এটা এটা তার একটা প্রসেস আছে ইন্টারন্যাশনালি মার্কেটের সেই প্রসেসের মধ্যে যাবে আপনি লক্ষ্য করে থাকবেন বছরখানেক আগে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি ছিল ষোলো সতেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট হয়ে গেছে এখন সে বারো তেরো চোদ্দো পার্সেন্টে এসে গেছে এমনকি আরও আরও আস্তে 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 কমে গেছে সেই সঙ্গে সঙ্গে ডিপোজিটারে ও আপনার কমাই দেওয়া হয়েছে কিন্তু এই যে যত আপনি কম রেটে আপনি দিতে পারবেন কম রেটে আপনি ধারও দিতে পারবেন এটা একটা ইয়ের ইয়ের ব্যাপার আর আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে কষ্ট ফান্ড বা যে পাবে ফান্ডটা পাওয়া যায় এখানে পাই না কারণটা কি কারণ কি ব্যাংক কারণ ব্যাংকের ইয়ের করে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ডিপোজিট যে ওয়ান পার্সেন্টে সে ডিপোজিট পাইতেছে সেখানে আড়াই পার্সেন্ট তিন পার্সেন্টে দিলে তার একটা ইয়ে থাকতে হবে এবং তার বলু অফ বিজনেসের সঙ্গে পার্সেন্টেজের সম্পর্ক আছে এখানে আমাদের যে অফ বিজনেস আর তার সঙ্গে যে পার্সেন্ট এটা বাংলাদেশ ব্যাংকের এটা ইয়ে আছে ওয়েলকাম করে বাংলাদেশ ব্যাংক ফাইভ পার্সেন্টের মতো স্প্রেড রাখতে পারলে আমরা আরও কম স্প্রেড রাখিয়েও আমরা অপারেট করতে পারবো যদি আমাদের এনপিএলটা কমে যায় আমাদের এখন এনপিএল অনেক অনেক ব্যাংকে তো আট নয় দশ পার্সেন্ট এনপিএল চলে গেছে তো এই জন্য এই সমস্ত এনপিএল এর কারণেই আমাদের ওইটাও বেড়ে যায় একটার সঙ্গে আরেকটা ওদ্যালি এগ্রি উইথা এনপিএল মানে নন পারফরমেন্স লোন নান পারফর্মিং লোন হচ্ছে কারা নান পারফর্মিং লোন করছে যারা আপনার টাকাটা নিয়ে ঠিক মতো ব্যবহার করতে পারছে না হু আর বিং দ্য নিউ এন্টারপ্রেনার্স দ্য yeah. entrepreneurs, entrepreneurs ি এন্টারপ্রেনার্স দ্য ইন্টার্স নাও বিল দ্য কান্ট্রি আমি যদি আপনি বলতে চাচ্ছি ওইটা বললেন বিদেশে ওয়ান পার্সেন্ট ওরা ডেপোজিট নেয় আড়াই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট দেয় তা ওদের স্প্রেড কত এক থেকে দুই তিন পার্সেন্ট আমি খালি আপনাকে এটা জাস্ট চিন্তা করার জন্য বলছি যে লেটেস্ট ক্যাপ দ্য ফিক্সড ডেপোজিট রেট অ্যাট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার যে গভর্নমেন্টের যে সঞ্চয়পত্র গুনা আছে যে সঞ্চয় মাধ্যমে মাধ্যমে গভর্নমেন্টের ইয়ে আছে সেই সঞ্চয় পত্রেট যদি আপনার ঠিক এরকম তিন পার্সেন্ট হয় আপনি ওইখানে আসতে পারেন কিন্তু গভর্নমেন্টের আদার কনসিডারেশন আছে যারা ইয়ে আছে তাদের একটা এই ইকোনমির সঙ্গে তাদের ইনফ্লেশনের সঙ্গে তাদেরকে সেই সাইডটা অত দেখতে হবে আমি কি করছি না আপনি সবসময় দেখবেন যে সব লয়ের একটা স্পেশাল একটা এক্সেপশনস থাকে একটা রিটায়ার্ড লোককে তেরো পার্সেন্ট তার সেভিংসের উপরে দেওয়া ইট ডাজ নট এফেক্ট আওয়ার বিজনেস আমরা তো লোন নেবো ইন হান্ড্রেডস অফ ক্রোর্স তারা ডিপোজিট করবে ইন থাউজেন্ডস অফ লাকস তাদের জন্য আপনার হান্ড্রেডস অফ ক্রোর্সকে আপনি এফেক্ট করতে পারবেন না আমি কিন্তু আজকে এটা নিয়ে আর্গুমেন্ট করছি না ইউর ব্যাঙ্ক চেয়ারম্যান আমি আপনাকে শ্রদ্ধা করি আমি কারণ আপনি চিন্তা করতে বলছি কারণ

ষোলো সতেরো আঠারো পার্সেন্ট পর্যন্ত ছিল এখন বারো তেরো চোদ্দো পার্সেন্টে এসে গেছে এমনকি বিগ আর যারা বড় বড় ইয়েতে সেখানে আরও কম রেটেও ইয়ে দেওয়া হচ্ছে সেই হিসাবে ইয়ে যেটা আর কি কষ্ট ফান্ডও এখনও কিন্তু কষ্ট অফ আমরা কমাইতে পারি না অনেক বিভিন্ন কারণে যথেষ্ট কারণে এখনও যদি কষ্ট অফ ফান্ড আমি নিয়ে আসতে পারতাম ছয় পার্সেন্টে তাইলে আট নয় পার্সেন্টে দিতে আমার আপত্তি ছিল না কিন্তু ওইটা আমি তো আমার আমার হাতে আসছি আমি ওইখানটায় আসছি আপনারা করছেন কি আমি কিন্তু আমি কিন্তু কোনো কাউকে ব্লেম দিচ্ছি না আমি জাস্ট সেক্টরটারে বলছি যে সেক্টর যেখানে ইন্টারেস্ট আপনি বড়োয়ারদের জন্য নামাচ্ছেন ওটাকে ফার্স্ট অ্যান্ড ফলোড বাই দ্য ডেপোজিট যেটা আসছে পরে আপনি যদি চোদ্দো পার্সেন্টে দেন তাহলে আপনি তখন আট নয় দশ পার্সেন্ট দিচ্ছেন আমি বলছি রিভার্স দ্য সিচুয়েশন থিঙ্ক আউট অফ দ্য বক্স আপনি ডেপোজিটটাকে সাড়ে ছয় মিক্স লিমিট করে দেন নিজেরাই এবং আমরা চুক্তি করবো আমরা যারা ডেপোজিট করি আমরা সরকারকে নিয়ে বসবো কারণ দেশ তো আগে আজকে আপনার এই কস্ট অফ ফান্ডের জন্য আমাদের উই আর নট রেট কম মালয়েশিয়া ঠিক করে দিব আমি ডিপোজিট ছয় পার্সেন্ট নিবো এই জিনিসটা যদি আমি পারতাম তাহলে তাহলে তো সেটা সে ক্ষমতা নাই না আপনার ক্ষমতা আমি বললাম আমি বললাম ছয় বেশি আমরা দিব না উনি আর বলে আমি সরাই চোখে না কারণ আপনারও ডিপোজিটের প্রয়োজন তখন আমি যখন পাবো না তখন আপনি বেশি রেট দিয়ে দেবেন এটা আমি বিভিন্ন ভাবে বহুভাবে চেষ্টা করেছি বলেন আপনারা যদি আলটিমেটলি ম্যাক্রোফিকেট দেখেন ডিপোজিট কিন্তু সব মিলে একই ডিপোজিটই হচ্ছে কিন্তু বেশি কম হচ্ছে না কেউ বেশি পাচ্ছে কেউ কম পাচ্ছে বিকজ অফ ইন টোটাল আমি যেটা বলতে চাচ্ছি যদি বিজনেস অ্যান্ড ব্যাঙ্কিং সেক্টর আমরা যদি বসি মাঝখানে যদি বাংলাদেশ ব্যাংক থাকে আমরা তিনজন বসে দেশের স্বার্থে কি করতে পারবো না

প্লে করে যার ফলে এটাকে এক জায়গায় রাখা যায় আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই শুড ওয়ার্ক অন দ্য ডিসবার্সমেন্ট অফ ইউর মানি সেখানে আপনি কাস্টমার আপ ডাউন করেন আর্নিং বেশি করেন কম করেন ডেপোজিটে ক্যাপ করা যায় যদি সরকার সাড়ে তেরো পার্সেন্ট দিতে পারে তার সঞ্চয় পত্রে ওয়াই হাউ ক্যান ইট গিভ সাড়ে তেরো পার্সেন্ট তাহলে দেড় মাস বি সামথিং দের আপনারা সাড়ে তেরো পার্সেন্ট নিতে পারছেন না আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে টাইম হ্যাজ কাম ফর আস টু ডিসকাস দিস ইস্যুস আমি বলছি না যে সলিউশন আমরা এখন দিব আমি বলতে চাচ্ছি এটাই শুধুমাত্র সিঙ্গেল ডিজিট যদি বাংলাদেশে না আসে আমরা আগামীতে যেই স্পার্ট অফ গ্রোথ আমরা আশা করছি সেটা কিন্তু পাচ্ছি না এই যে আপনি বললেন স্লাগিস ফরেন ইনভেস্টমেন্ট তা তো দেখে এই যে এমন হিরো তো দেখলাম ওরা ডলার বলে বাইরের থেকে বেশি আনবে লোকেল বেশি লোন নেবে না আমি নেদারল্যান্ড থেকে লোনার দেশ থেকে এক ডলারও আনে সেটা তো আপনার আপনার ব্যাংকের তো আমাদের লস হলো সেই ব্যবসাটা আমরা পেলাম না যদি তারা বিদেশ থেকে আমার লোকাল ব্যবসাটা পেলো না

আপনি তো বুঝতে পারছেন রিস্কটা কী সেজন্য আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি যে লেটাস্ট থিঙ্ক হাউ টু ব্রিং দ্য ইন্টারেস্ট রেট লোয়ার নট বাই লোয়ারিং দ্য ইন্টারেস্ট রেট ফার্স্ট অ্যান্ড দেন রানিং আফটার দি ডেপোজিট রেট আপনি ডেপোজিট আগে লোয়ার করে তারপরে যান রিভার্স চিন্তা করার জন্য এই যে এই এই যে সাজেশনটা এইটা যদি ইমপ্লিমেন্ট করা যেত যে ডিপোজিট রেট আগে দেন তাহলে তো আমরা এগোতে পারতাম কিন্তু এই এই এটা একটা ইম্পসিবল প্রপোজিশন ঠিক এটা হয়ে উঠে না করা যায় না ইয়ে করা যায় না বহু ফোর্সেস শুধু এক ফোর্সেস না বহু ফোর্সেস ওয়ার্ক করে এটা পিছনে যার জন্য গিয়ে এটা করা যায় না একবার আমরা করেছিলাম ঠিক করেছিলাম আমরা সব ব্যাংক 12% এর উপর ইন্টারেস্ট দেব না যখন খুব বেশি রেট হয়ে গেল এটা অ্যাসোসিয়েশন দিয়ে আমরা ইয়ে করতে পারি নাই এটা এটা শুন আমি মেনশন যখন খুব বেশি হয়ে গেল তত আমরা অ্যাসোসিয়েশন গ্রুপে ওয়ার্ক করি সিমেন্টে পেপারে চিনিতে

ব্যাপার হইল কি যে কোনো দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতে হলে ইন্ডাস্ট্রির ফাইন্যান্সটা কোথার থেকে আসবে ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ব্যাঙ্কে যদি ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ফাইন্যান্স করতে যায় তাহলে শুধু অনেক জামেলা না রেট অফ ইন্টারেস্ট অনেক কিছু হয়ে যাবে কমার্স এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে ক্যাপিটাল মার্কেটের টাকা দিয়ে এই যে লাকিলি ফর আজ ক্যাপিটাল মার্কেট ইজ অলসো গ্রোয়িং একটা অনেক সেটব্যাক হয়ে গেছিল আস্তে 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 এইবারও অনেক আইপিও আসছে অনেকই আসছে এরকম আছে এই যত তাড়াতাড়ি ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট হবে যতদিন আপনার মতো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ডিপেন্ড করবে ক্যাপিটাল মার্কেট পেলে লেস ডিপেন্ডেন্ট কমার্শিয়াল ব্যাঙ্ক হবে তক তত কমার্শিয়াল ব্যাংকের অ্যাক্টিভিটিজ আরও হেলদিয়ার হবে আপনার আপনি আনহেলদি করে ফেলছেন আমি বলবো না আপনার তো অল্টারনেটিভ নাই এখানে আসতে হচ্ছে হাই কস্ট ডিপোজিটের পিছনে আপনার ইয়ে হচ্ছে এবং আপনার আপনি সফরও করছেন এটাও আমরা বুঝি এটা সফর করছেন একমাত্র কারণ হলো বিকজ দ্য ক্যাপিটাল মার্কেট ইজ ইন নট দ্যাট ওয়ে ডেভেলপড তবে আসার একটা বিশাল আনন্দ দ্যাট ইজ অলসো বিং ডেভেলপ আমি এখন সারা বাংলাদেশের চেম্বার অফ কমার্সে মিট করি এবং প্রত্যেকটা চেম্বার অফ কমার্সে সেটা সে পঞ্চগড় হোক আর কি চাঁদপুর হোক তাদের প্রত্যেকটা ব্যবসায়ীর মুখে একই কথা যে ভাই কি করে এই যে ব্যাংকের সুদ চোদ্দো পনেরো ওরা তো আবার চোদ্দো পারো পায় না ওরা পনেরো ষোলো পায় ওরা তো ছোটো ছোটো ব্যবসায়ী ওরা বলে যে আমরা কি করে সারভাইভ করব আমাদেরকে কোনো মতে আপনারা চেষ্টা করেন না আপনাদের তো অনেকের সাথে কথাবার্তা বলেন এটা তো আমাদের পাশের দেশে ওই দেশে এরকম কম এটা কম তো এখন আমি খালি এটা সাজেশন হিসাবে আজকে দিলাম দেশবাসীর কাছেও দিলাম আপনার কাছেও দিলাম দ্যাট আজকে আমাদের সারা দেশের ব্যবসায়ীরা ব্যাংকারদের জন্য দোয়া করবে যদি আপনারা খুব তাড়াতাড়ি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে পারেন আর কিছু যোগ করতে চান শেষ প্রান্তে আমি এটাই বলবো যে বাংলাদেশের বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাইমেট ইজ ইন এ ভেরি গুড পজিশন আমি এক কথাই বলতে চাই এটা অনেকে অনেক কথা বলে দু হাজার তেরোর রেশ এখনও কাটে নাই ফাইন্যান্স মিনিস্ট্রি যেটা বলেছে সেটা উনি মেন করছেন মোটামুটি এরকমই যে এখনো ফুল কনফিডেন্স মার্কেটে আসে নাই কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা যদি এরকম রাখতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা সাত রিচ করে যাব যে আপনি আর কি প্রশ্ন করেন আমি কিছু যোগ করবেন না আমি শেষ করব জি কিছু যোগ করবেন না কিন্তু আমার একটি কথাই হলো এই দেশের যদি ইকোনমিক ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করে নিতে হয় আমাদের মিডল ইনকাম কান্ট্রিতে পৌঁছতে হলে দুই হাজার একুশে যে লেভেলে আমাদের যেতে হবে সেই লেভেলে এইভাবে যাওয়া যাবে না এটাকে আরও এক্সপিডাইজ করতে হবে এই সিক্স পার্সেন্ট গ্রোথ দিয়ে যাওয়া যাবে না মিনিমাম এইট পার্সেন্ট গ্রোথ হতে হবে এবং মিনিমাম এইট পার্সেন্ট গ্রোথ হওয়ার একমাত্র চাবিকাটি হলো इन्वेस्टमेंट फ्रेंडलि क्लैमेट अपना के क्रिएट करते ही हो ना हमें ओई छय परसेंटर ऊपर अपनी उठते पर দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যম আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্ক যেসব পেজ আছে সেসব পেজ আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠানটির ইতিমাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ লো মিস্টার আব্দুল মাতল আহমাদ এবং মিস্টার হাফিজ আহমেদ মজুমদার অসংখ্য আমাদের প্রতিযোগিতাই দর্শক মন্ডলী দুজন ব্যবসায়ী ব্যবসায়ী নেতা একটি ব্যাংকের চেয়ারম্যান কথা বলছিলেন এবং মোটামুটিভাবে দেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা যেটি আছে সেটি নিয়ে ওনারা হ্যাপি তবে সংখ্যার মধ্যে আছেন যে আগামী পাঁচই জানুয়ারিতে কী হয় গত পাঁচই জানুয়ারি কোনোভাবে পার করা গেছে এবং তারপরেও একটা বছর পার হতে চলল মোটামুটি স্বস্তিতে এবং শান্তিতে কিন্তু অনিশ্চয়তা কাটছে না এবং এই অনিশ্চয়তা কাটাবার জন্য ওনাদের অ্যাপিলটা রাজনৈতিক শক্তিগুলোর কাছে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতায় আছেন ক্ষমতার বাইরে আছেন উভয় পক্ষের কাছে এবং মধ্যমায়ের দেশ উন্নত আয়ের দেশ পরিণত হবে বাংলাদেশ দু হাজার একুশে দু হাজার একচল্লিশে এরকম স্বপ্ন ভীষণ সরকারের দিক থেকে দেখানো হচ্ছে মানুষ প্রত্যাশী সবাই চাই এবং সেটি আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা কিন্তু সেই জায়গায় যে সমস্যাগুলো আছে সেগুলো কম বেশি আলোচনা আছে সম্ভাবনার কথাও আলোচনায় এসছে এবং প্রচুর অর্জন বাংলাদেশের আছে সে কথাও আলোচনার মধ্যে আছে এবং এই যে সিক্স পার্সেন্ট গ্রোথ একটা ধারাবাহিকভাবে আছে এটি নিঃসন্দেহে এটি বড় অ্যাচিভমেন্ট বিশেষ করে এখন উন্নত বিশ্বের অনেক দেশের তুলনায় তবে এই সিক্স পার্সেন্ট গ্রোথ দিয়ে সেই মধ্যমায়ের দেশে পরিণত হওয়া সম্ভব নয় এর জন্য এটিকে অ্যাটলিস্ট আমার এক অতিথি বলেছেন আট পার্সেন্ট গ্রোথ নিতে হবে কেউ কেউ ডাবল ডিজিটের কথা বলেন কিন্তু সেটিও সম্ভব আমার ডানে যিনি আছেন তিনিও বলছেন তবে এর জন্য একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ক্লাইমেট একটা পরিবেশ দরকার সেটি রাজনৈতিকভাবে দরকার সেটি আমাদের অবকাঠামোর এখানে পাওয়ারের কথা আলোচনা এসছে গ্যাসের কথা আলোচনা এসছে ল্যান্ডের সমস্যার কথা আলোচনা এসছে এই সমস্যাগুলো সমাধান করা দরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এটি মোটামুটিভাবে সবাই সাধুবাদ জানাচ্ছেন কিন্তু একই সঙ্গে যে প্রশ্নটা থাকছে এই প্রশ্নটি আলোচনা এসছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার জায়গায় নিয়ে আসাটা খুব জরুরি এবং সেই জায়গায় যদি তাদের নিয়ে আসা না যায় তাহলে বেতন আরও বাড়ালো যে সার্ভিসটা প্রত্যাশা করা হচ্ছে সেটি পাওয়া যাবে কি না আর সবচেয়ে বড় কথা যে আমাদের প্রত্যেকের মনোবৃত্তির মধ্য থেকে ওই জিনিসটি ছেড়ে ফেলতে হবে যে আমি যে কাজটি করছি আমার আয় রোজগার আমি কিভাবে চলবো এর মধ্যে সীমাবদ্ধ থাকা দরকার আমি যদি মাতলুব আহমেদ হতে চাই কিংবা হাফিজ আহমেদ মজুমদার হতে চাই সেটি সম্ভব নয় যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন বা স্কুলে শিক্ষকতা করবেন শিক্ষকের জন্য যেটুকু ধরণী নিশ্চয়ই আরও আমরাও বলি শিক্ষকদের বেতন বাড়ানো দরকার কিন্তু তিনি তার পেশাটা শিক্ষক তিনি যদি অন্যের সঙ্গে তুলনা করে চলেন তাহলে হবে না একইভাবে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও মানসিকতার মধ্যে সেটি থাকতে হবে যে তিনি যদি একজন ব্যবসায়ীর সঙ্গে বা অন্য প্রফেশনে কারোর সঙ্গে তুলনা করে নিজের জীবন মান চালাতে চান তাহলে এই বেতন কেন বেতন আরও যদি গুণ বিশ গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে তিনি চলতে পারবেন না এবং চলতে না পারলে যেই সমস্যাটি হয় সেটি হচ্ছে তাকে দুর্নীতিগ্রস্ত হয় এবং সেটি শেষ পর্যন্ত পুরো প্রশাসনে ছড়িয়ে পড়ে এবং সেটি রাজনীতিকে প্রভাবিত করে এবং সমাজকে কলুষিত করে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা